হাই ফ্রেন্ডস, আশা করি সব ভালো আছেন। ডিজিটাল আগুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা আজকে আমি যে টিপসটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, তা আপনি যদি করতে চান বা সিএসসি সেন্টার করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে একটি টিইসি এক্সাম পাস করতে হয়। তা টিইসি এক্সাম পাস করার জন্য আপনাকে প্রথমত রেজিস্টার করতে হবে। তা রেজিস্টার করার পর আপনাকে পেমেন্ট করতে হয়, তো কিছু টাকা আপনাকে সামথিং পেমেন্ট করতে হয়। তা আপনি যদি অলরেডি টিইসিতে রেজিস্টার করে থাকেন বা পেমেন্ট করে থাকেন, তো সেক্ষেত্রে একটি প্রবলেম হয়। তো আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড না পেয়ে থাকেন, তো সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। তো আপনি জাস্ট পেমেন্ট করেছেন কিন্তু আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পাননি, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? তা ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার জন্য জাস্ট আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। জাস্ট আপনি লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এরপর ফ্রেন্ডস দেখছেন এই তো যে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড চাইছে, কারণ আপনার তো ইউজার আইডি পাসওয়ার্ড নেই, আপনার টাকা কেটে নিয়েছে কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এখনও পাননি আপনি। তাহলে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, এখানে আপনারা দেখুন ফরগেট পাসওয়ার্ড বলে যে অপশানটি আছে, জাস্ট আপনি ওইটিতে ক্লিক করবেন। তা ওখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে ফ্রেন্ডস দেখছেন যে মোবাইল নাম্বার চাইছে, তো আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে টিইসিতে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে সাবমিট করবেন। জাস্ট আপনি মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট করার পর আপনার সামনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে জাস্ট সাবমিট করবেন। জাস্ট আপনি ওটিপিটা দিয়ে আপনাকে জাস্ট ভেরিফাই ক্লিক করতে হবে। তো ভেরিফাই ক্লিক করার পর ফ্রেন্ডস দেখছেন এখানে যেখানে এন্টার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তা আপনার ফোনে যে এসএমএসটি এসছে ফ্রেন্ডস একটু দেখে নেন। তো ফ্রেন্ডস এখানে দেখছেন যে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে পেয়ে যাচ্ছেন। তা ফ্রেন্ডস আপনার যে মেসেজটা এসছে, তো মেসেজটা আপনি একবার চেক করে দেখে নেবেন। তো মেসেজটা আপনি ফ্রেন্ডস দেখছেন যে এখানে আপনার যে ইউজার আইডি এখানে আপনার এসএমএস এর মাধ্যমে চলে এসছে, এটা আপনার ওটিপি, এটা আপনার ইউজার আইডি। তা ফ্রেন্ডস আপনার এসএমএস এর মাধ্যমে আপনার ইউজার আইডি চলে এসছে। তো এরপর আপনাকে যেটা করতে হবে, জাস্ট আপনি নিউ পাসওয়ার্ড সাবমিট করবেন। জাস্ট আপনি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনাকে আপডেটে ক্লিক করতে হবে। তা আপডেটে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস বলবে যে ইওর পাসওয়ার্ড ইজ আপডেট সাকসেসফুলি, প্লিজ লগ ইন উইথ ইয়োর নিউ পাসওয়ার্ড। তো ফ্রেন্ডস দেখছেন এই তো যে আপনার সাকসেসফুলি হয়ে গেছে। তো এরপর আপনাকে আপনার এসএমএস এ যে ইউজার আইডি এসেছে সেই ইউজার আইডি এখানে দিতে হবে, আর আপনি যে পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসাতে হবে। তো জাস্ট আপনার যে ইউজার আইডি আপনি বসাই দেন। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। তা লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তা ফ্রেন্ডস দেখছেন যে এটা হচ্ছে টিইসি মেন ওয়েবসাইট, এখান থেকে আপনি এক্সাম দিতে হবে এবং এক্সাম দেওয়ার পর আপনি এক্সামে পাস করে তবেই আপনি সার্টিফিকেটটা পেতে পারেন। তা আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে ফ্রেন্ডস দেখছেন তো যে এখানে আপনার যে টিইসি সার্টিফিকেট নাম্বার, তো সেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এবং আপনি যে পিকচার এখানে অ্যাড করেছেন সেই পিকচারটি এখানে আপনার দেওয়া আছে। এরপর এখানে আপনার টিইসি ইউজার নেম আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এবং আপনার যেগুলো দেওয়া আছে আপনার যে নামে ক্রিয়েট করেছেন সে নামটা এখানে দেওয়া আছে, এবং আপনি যে ডেটে আইডিটা ক্রিয়েট করেছেন সে আইডিটা আপনার এখানে দেওয়া আছে, এবং সর্বনীচে আপনার দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজে আপনার কী কোন ল্যাঙ্গুয়েজে আপনি ক্রিয়েট করেছেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনার দেওয়া আছে। তো এরপর আপনাকে যেটা করতে হবে, না আপনাকে এক্সাম দেওয়ার জন্য জাস্ট আপনাকে লার্নিং বাটনে ক্লিক করতে হবে। এখানে অপশানটা দেখছেন যে লার্নিং বলে যে অপশানটা আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে ফ্রেন্ডস দেখছেন তো যে এখানে 10টি মোডালস আছে, তো এই 10টি মোডালস আপনাকে পড়াশোনা করে তবেই আপনি এক্সামে পাস করতে পারবেন। ফ্রেন্ডস দেখছেন এখানে যে এখানে পিডিএফ ফাইল আছে, আপনি হয় পিডিএফ ফাইল স্টাডি করে এক্সাম দিতে পারেন, বা এখানে যে ভিডিওটা আছে এখানে ইংলিশ ভিডিও ভার্সন আছে, তা আপনি ইংলিশ ভিডিও ভার্সন পড়াশোনা করেও আপনি স্টাডি এক্সাম দিতে পারেন, বা আপনি হিন্দি ভার্সন ভিডিও দেখে করেও আপনি এক্সাম দিতে পারেন।
তো এখানে ফ্রেন্ডস 10টি মডালস, আপনার 100টা কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেন আপনাকে অবশ্যই অ্যানসার দিতে হবে। এরপর যদি করতে হবে না, আপনি এই কোশ্চেনগুলো স্টাডি করার পর আপনাকে এক্সাম দেওয়ার জন্য যেটি করতে হবে, এখানে যে অপশানটি আছে অ্যাসেসমেন্ট বলে যে অপশানটি আছে, এই অ্যাসেসমেন্ট অপশানটিতে ক্লিক করতে হবে। এই অ্যাসেসমেন্ট অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তা ফ্রেন্ডস আমি অলরেডি এক্সাম দিয়ে ফেলেছি, এই কারণের জন্য আমাকে কোয়ালিফাই দেখাচ্ছে। তা ফ্রেন্ডস আপনারা অবশ্যই এক্সামটা দিয়ে দেবেন, এবং ভিডিওটি আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার পেয়ে যাবেন। তাই ফ্রেন্ডস দেখছেন এখানে যে 10টি মডালস আছে, 10টি মডালস আপনাকে 100টি কোশ্চেন থাকবে, 100টি কোশ্চেন আপনাকে অ্যান্সার দিতে হবে। তা আপনি এখানে 100টি কোশ্চেন অ্যান্সার দেওয়ার পর আপনাকে ফাইনালি একটি এক্সাম দিতে হবে, সেটি হলো টেক এক্সাম। আপনি এই 10টি মডালস দেওয়া আছে, এই 10টি মডালে আপনি পাস করার পর তবে আপনি ফাইনাল এক্সামে ক্লিক করতে পারবেন, আপনার যে ফাইনাল এক্সাম আছে সেটা আপনি দিতে পারবেন। তাই ফ্রেন্ডস ভিডিওটি থেকে যদি আপনি অবশ্যই উপকৃত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।